আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি, মুজাদ্দিদ ইসলামী আলী মাদ্রাসা, কালীপুর, গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে অর্থনীতির দ্বিতীয় বর্ষ, আলিম প্রথম বর্ষ তৃতীয় অধ্যায়। এখান থেকে আমরা বাংলাদেশের শিল্পের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা কথা বলবো। আমাদের আজকের বিষয়টা হচ্ছে বাংলাদেশের শিল্পের শ্রেণীবিন্যাস। তো এখানে শিল্পের শ্রেণীবিন্যাস যদি আমরা আলোচনা করতে চাই, তার আগে আমরা দেখব যে শিল্প কী। শিল্প হচ্ছে কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে কোনো কারখানার মাধ্যমে ব্যবহার করে যখন আমরা চূড়ান্ত একটা দ্রব্যে পরিণত করবো, তখন থেকে আমরা শিল্প বলবো। যেরকম হতে পারে যে বস্ত্র শিল্প, পাট শিল্প, তৈরি পোশাক শিল্প, এই ধরনের বিভিন্ন ধরনের শিল্প হতে পারে। তো এখন আমরা দেখব যে এই শিল্পটার শ্রেণীবিন্যাস আমরা কয়ভাবে করতে পারি। আমরা মূলত শিল্পকে পাঁচ শ্রেণীতে ভাগ করতে পারি, তাছাড়া আরও অন্যান্য শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমে আমরা দেখব কুটির শিল্প। আসলে সাধারণত কুটিরে যে শিল্পটা গঠিত হয়, ওই শিল্পকেই কুটির শিল্প বলা হয়। তো এখন কুটির শিল্পের বিষয়টা হচ্ছে যে যে শিল্পের মধ্যে কারখানা এবং জমি এবং কারখানা ব্যতিরেখে যে শিল্পের অর্থের পরিমাণ 5 লক্ষ টাকা হবে এবং যেখানে শ্রমিকের সংখ্যা 10 জনের অধিক হবে না, মানে 10 জন পর্যন্ত থাকবে, এই ধরনের যদি শিল্প হয় সে শিল্পকে আমরা কুটির শিল্প বলতে পারি। এরপরে হচ্ছে অতি ক্ষুদ্র শিল্প। অতি ক্ষুদ্র শিল্প বলতে আমরা ওই শিল্পকে বলবো যে শিল্পের জমি এবং কারখানা ভবন ব্যতিরেখে যে শিল্পের অর্থের পরিমাণ হবে 5 লক্ষ থেকে 50 লক্ষ টাকা এবং যার শ্রমিকের সংখ্যা হবে 11 জন থেকে 25 জনের মধ্যে হবে। এখানে এই শিল্পটা হলে আমরা এটাকে বলবো অতি ক্ষুদ্র শিল্প। এরপরে হচ্ছে ক্ষুদ্র শিল্প। যে শিল্পের ক্ষুদ্র শিল্প, ওই শিল্পকে বলবো যে শিল্পের জমি এবং কারখানা ভবন ব্যতিরেখে এর অর্থের পরিমাণ হবে 50 লক্ষ থেকে 10 কোটি টাকা এবং এখানে এর শ্রমিকের সংখ্যা হবে 25 থেকে 100 জনের মধ্যে হবে। তো এই ধরনের শিল্প যদি হয়, এটাকে আমরা ক্ষুদ্র শিল্প বলবো। এরপরের শিল্পটা হচ্ছে মাঝারি শিল্প। মাঝারি শিল্পটাকে আমরা ওই শিল্পকে বলবো যে শিল্পের জমি এবং কারখানার ভবন বেঁধে রেখে যে শিল্পের অর্থের পরিমাণ হবে 5 কোটি থেকে 30 কোটি এবং এখানে এর শ্রমিকের সংখ্যা হবে 100 থেকে 150 জনের মধ্যে হবে, তখন সেটাকে আমরা মাঝারি শিল্প বলবো। এরপরে আসছে যে বৃহৎ শিল্প। যে শিল্পের জমি এবং কারখানার ভবন ব্যতিরেখে যে শিল্পের মূলধনের পরিমাণ হবে 30 কোটি টাকার উপরে এবং যে শিল্পের শ্রমিকের সংখ্যা হবে 250-এর অধিক, এ ধরনের শিল্পকে বৃহৎ শিল্প বলবো। তো আমাদের বাংলাদেশের এই ধরনের বৃহৎ শিল্পের মধ্যে পাট শিল্প, বস্ত্র শিল্প, কাগজ শিল্প, সিমেন্ট শিল্প, বিভিন্ন ধরনের শিল্প আছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের শিল্পের শ্রেণীবিন্যাসের মূলত আমরা এই 5 ভাগে ভাগ করতে পারি। এছাড়াও বাংলাদেশে আরও অন্যান্য শিল্প আছে, যে শিল্পগুলিকে আমরা নিম্ন শ্রেণীতে ভাগ করতে পারি। এটা হচ্ছে হাইটেক শিল্প। বর্তমানে ICT সেক্টরকে বেগবান করার জন্য, প্রযুক্তিকে উন্নত করার জন্য বর্তমানে বাংলাদেশ সরকার হাইটেক শিল্পের দিকে ধাবিত হচ্ছে। আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের ICT শিল্প যেগুলো গড়ে উঠেছে, এই শিল্পকে আমরা হাইটেক শিল্প বা ICT শিল্প হিসেবে আখ্যায়িত করতে পারি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক শিল্প, যেটা আমাদের কালিয়াকুড়ি অবস্থিত, এটা তোমরা অনেকেই দেখেছ এবং চিনো, এটা হাইটেক শিল্পের অন্তর্গত। এরপরে হচ্ছে সংরক্ষিত শিল্প। সরকার কিছু শিল্পকে সংরক্ষণ করে রাখে এবং যাতে করে এটা এই ধরনের শিল্প যেগুলো অত্যন্ত স্পর্শকাতর শিল্প, এই শিল্পকে আমরা সংরক্ষিত শিল্প বলে থাকি। এরপরে হচ্ছে অগ্রাধিকার শিল্প। সরকার বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু কিছু শিল্প অগ্রাধিকার ভিত্তিতে শিল্প প্রতিষ্ঠা করে থাকে, এদের শিল্পকে অগ্রাধিকার শিল্প বলে। যেমন রপ্তানি শিল্পকে বেগবান করার জন্য তৈরি পোশাক শিল্প দিকে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং এই শিল্পটাকে আমরা অগ্রাধিকার শিল্প বলতে পারি। কারণ যত বেশি আমাদের তৈরি পোশাক শিল্প হবে, তত পরিমাণ আমরা তৈরি পোশাক বিদেশে রপ্তানি করতে পারবো এবং এখান থেকে আমরা বেশি থেকে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। এরপরে হচ্ছে রপ্তানিমুখী শিল্প। যে শিল্প রপ্তানি করে, যে শিল্প পণ্য বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, তাকে আমরা রপ্তানিমুখী শিল্প বলতে পারি। রপ্তানিমুখী শিল্পের মধ্যে পাট শিল্প, চামড়া শিল্প, চা শিল্প, তৈরি পোশাক শিল্প উল্লেখযোগ্য। তো বর্তমানে আমাদের রপ্তানিমুখী শিল্পের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং প্রথম সারিতে আছে তৈরি পোশাক শিল্প। তৈরি পোশাক শিল্প আমরা বিশ্বের বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ব্রিটেন, বেলজিয়াম, সুইজারল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে আমরা তৈরি পোশাক রপ্তানি করতেছি এবং সেই আমাদের তৈরি পোশাকের মান ভালো, আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি। এই ধরনের যে শিল্পগুলা পণ্য আমরা বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি, রপ্তানি করে আমাদের রপ্তানি আয় হয়, সেগুলোকে আমরা রপ্তানিমুখী শিল্প বলতে পারি। তাহলে আমরা মোটামুটি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, বাংলাদেশের শিল্পের শ্রেণীবিন্যাস এবং সেই বিষয়টা, তা আমার মনে হয়
যে তোমরা এই বাংলাদেশের শিল্প কি এবং শিল্পের শ্রেণীবিন্যাস এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো যদি বুঝে থাকো তো এখান থেকে কিছু বহু নির্বাচন এবং সৃজনশীল উদ্দীপক তৈরি করবে যাতে করে পরবর্তী সময় পরীক্ষায় সৃজনশীল উদ্দীপক আসলে তোমরা যথাযথভাবে উত্তর দিতে পারো। তো আমার মনে হয় তোমরা এই বিষয়টা মোটামুটি বুঝতে পারছো। তো পরবর্তী সময় আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।